আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ নাঈম ইসলাম, ড্রিম পিজন চ্যানেল থেকে বলছি। তো আজকে টাইটেলের থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কী টপিকস আজকে ভিডিও করব। তো আজকে আমি আপনাদেরকে কয়েকটা টিপস দিব, মানে যেই কারণগুলোর জন্য হয়তো কবুতর ডিম পারে না। প্রথম এক নম্বর কারণ হচ্ছে যে কবুতর আপনার কবুতরের জন্য একটা মানে মুক্তি, মানে মুখ স্বাধীন একটা জায়গা দরকার, ঠিক আছে? দেখে যেখানে কোনো ভয় নাই, ইঁদুরের ভয় নাই, বিড়ালের ভয় নাই, অথবা এরকম কাক, হ্যাঁ এরকম কাকের ভয় নাই কবুতর। এগুলার মধ্যে ইমোশনাল, কবুতর হচ্ছে ইমোশনাল প্রাণী। আপনি যত সুন্দর করে রাখবেন তত আপনাকে সে ডিম বাচ্চা ভালো দেবে, এক নম্বর কারণ। দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে যে কবুতর বাঞ্জা হলে ডিম দেয় না। কবুতর এটা সবাই জানেন, বাঞ্জা কবুতর কখনো ডিম দেয় না, কারণ আর বাঞ্জা কবুতর চেনাও খুব মুশকিল। আমি এ ব্যাপারে একটা ভিডিও দিব ইনশাল্লাহ, আশা করি বাঞ্জা কবুতর চেনার জন্য দেখি ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। দ্বিতীয় নম্বর কবুতর হচ্ছে যে কবুতরে যদি কোনো অসুস্থ হয়, ঠিক আছে, সেক্ষেত্রে কবুতর ডিম দেয় না। কবুতরের ভিটামিনের যে প্রবলেম হলে পরে কিডনি, এগুলা ওষুধ ঠিকমতো কিডনি কোর্স করাতে হয়, এগুলা এভরিথিং সব করা লাগে, এগুলোর জন্য কবুতর ডিম পারে না। আর কবুতর সুস্থ, কবুতরের ভিটামিন খাবার, ঠিক আছে, এভরিথিং এগুলা সব কিছু ঠিকঠাক মতো দিলে ইনশাল্লাহ কবুতর ডিম পেরে দিবে। কবুতর ভালো, কবুতর ইনশাল্লাহ কবুতর ডিম পারবে। তাছাড়া কবুতর ডিম না পারার কারণ আরেকটা হচ্ছে যে কবুতরের যে মনে করেন আপনার যেই সমস্যাটা হয় যে কবুতর তার ঠিক মতো পজিশন পায় না, সে একটু ভয়ে থাকে, মানে সে মনে করে আপনি বেশি বেশি কবুতরের হাত দিলে কবুতরের ডিম মানে ডিম পারতে চায় না। কবুতরের হাত দেওয়া যাবে না, কবুতর স্বাধীন রাখতে হইব, কবুতরের সামনে যেতে হইব না। আমার এই কবুতরটা আপনি দেখেন, এই যে দেখেন আমি এখানে হাত পোলাইতে না দিলেতে আপনি দেখছেন কী সমস্যা, এরকম করে আমি এখানে হাত দিলে তোমার হাত ছিঁড়েই ফেলবো, ঠিক আছে, এরকম। এটা হচ্ছে নর, এটা হচ্ছে মাদি, আমি আগে ভিডিওতে দেখেছি। তো এরকম মানে কবুতরের বেশি হাত দেওয়া যাবে না, যত সম্ভব কম হাত দেওয়া লাগবো। কবুতরও ঠিক মতো খাবার টাবার দিলে ইনশাল্লাহ কবুতর ডিম পারবো। আর কবুতরের যত্ন নেওয়া লাগে, আর কবুতরের স্বাধীন থাকতে দিতে হয়। তো প্রথমত কারণ ডিম না পারার কারণ, আবার কয়েকটা ভিটামিন খাওয়া দরকার। তো এই ছিল আজকে আমার কবুতর ডিম না পারার কারণ সম্পর্কে ভিডিও। আর আপনারা ভিটামিনের জন্য কড লিভার অয়েল, এই ওষুধটা খাওয়াতে পারেন। এই ওষুধটা একটা ভিডিও করছিলাম আমি, এটার লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দিই, আপনারা আই বাটনে ক্লিক করে অবশ্যই ভিডিওটা দেখে নেবেন, তাহলে অবশ্যই অনেক কিছু শিক্ষার অনেক কিছু বুঝতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।